ইনভেস্টিগেশন এখানে কি হয় একই প্রজাতির ধরো কোনো একটা ব্যাকটেরিয়া ধরো ইকোলাই এবার ইকোলাই এসিরিকিয়া কোলাই কোলি তার মানে ওরা একই প্রজাতি এসিরিকিয়া গণ একই ধরনের কিন্তু ওদের দেখা গেল স্ট্রেন আলাদা যেমন আমরা স্ট্রেপটোমাইসিস ডিপ্লোকাকাস নিউমোনি S2R2 এরকম ভ্যারিয়েন্ট পড়েছিলাম তো এরকম ধরো একই প্রজাতির ব্যাকটেরিয়ার দুটো আলাদা ভ্যারিয়েন্ট যদি আমরা নিই কিরকম আমি ছবি দিয়ে করছি এখানে ধরো এখানে একটা ব্যাকটেরিয়া প্লাস এখানে আর একটা ব্যাকটেরিয়া একই প্রজাতির কেমন স্ট্রেন ধরো ধরো এটা ইকোলাই R1 স্ট্রেন আর এটা ধরো ইকোলাই R2 স্ট্রেন একই প্রজাতির ক্লিয়ার এবার একই প্রজাতির ব্যাকটেরিয়া একটা ব্যাকটেরিয়ার মধ্যে ওর নিজস্ব ডিএনএ আছে প্লাস ধরো প্লাজমিড আছে কিন্তু আরেকটা ব্যাকটেরিয়ার মধ্যে কি হলো নিজস্ব ডিএনএ আছে কিন্তু প্লাজমিড নেই ঠিক আছে এবার এই প্লাজমিডটা আমরা রিকম্বিনেন্ট করে নিতে পারি আগে থেকে অথবা ওর ন্যাচারাল প্লাজমিডটাকে আমি ক্লোন করতে পারি ন্যাচারাল প্লাজমিডও থাকতে পারে অথবা ক্লোন প্লাজমিডও এখানে থাকতে পারে তো এর পরের স্টেজে কি হয় যখন ওরা কনজুগেশন করে তখন দুটো ব্যাকটেরিয়া পাশাপাশি চলে আসে এবং নিজেদের মধ্যে একটা ইন্টারকানেক্টিং লিংক তৈরি করে নিজেদের মধ্যে কি করে ইন্টারকানেক্টিং সাইটোপ্লাজমিক ব্রিজ এটাকে আমরা বলতে পারি সাইটোপ্লাজমিক ব্রিজ সাইটোপ্লাজম গুলো দিয়ে ওরা যুক্ত হয়ে যায় পাশাপাশি এসে এটা অবশ্যই একটা কালচার মিডিয়ামের মধ্যে রাখতে হবে ঠিক আছে অবশ্যই একটা কালচার মিডিয়ামে রাখতে হবে দিয়ে এর জিনোম অ্যাজ ইউজুয়াল যেরকম আছে এ আছে প্লাজমিড না থাকলেও চলবে কিন্তু ব্যাকটেরিয়াল জিনোম তো থাকতেই হবে এরপর কি হবে এরা প্লাজমিক মানে ওইদিকে ভুল জায়গা নিয়ে স্যার আর টু ব্যাকটেরিয়ার মধ্যে প্লাজমিড থাকবে না নেই ধরো নেই ওই ব্যাকটেরিয়ার মধ্যে ঠিক আছে এমন কোন ব্যাকটেরিয়া জরুরি না সব ব্যাকটেরিয়ার মধ্যে প্লাজমিড আছে ঠিক আছে কারো কারো অধিক আছে কারো কারো একবারই হয়তো প্লাজমিড নেই এর পরের স্টেজে কি হলো যখন এই সাইটোপ্লাজমিক ব্রিজটা তৈরি হলো এইদিকে ব্যাকটেরিয়া ব্রিজটা বড় করে করি এইটা তো জিনোম ছিলই এবার এই ব্যাকটেরিয়ার যে প্লাজমিডটা ছিল ওর প্লাজমিডটা কি হবে এখানে ক্লোন হতে থাকবে ওর প্লাজমিডটা কি হবে এখানে ক্লোন হতে থাকবে ওর প্লাজমিডটা এখানে ক্লোন হবে প্লাস ব্যাকটেরিয়াল জিনোম ক্লিয়ার এটাই হচ্ছে কনজুগেশন মানে জেনেটিক মেটেরিয়ালের এক্সচেঞ্জ হচ্ছে এর জেনেটিক মেটেরিয়াল ও ওকে প্রদান করছে এবং তার ফলে কি হচ্ছে দুটোর মধ্যে একটা ব্যালেন্স হয়ে যাবে মানে এর বেশি আছে ধরতে গেলে পারে এর কম আছে কি কম আছে না এর প্লাজমিড নেই তাহলে যখন কনজুগেশন হবে ও কি করবে রেপ্লিকেশন প্রসেস করবে রেপ্লিকেশন মানে কি রেপ্লিকেশনটা হলে এর মধ্যেই ডবল হয়ে যেতে পারতো কিন্তু এখানে পাশাপাশি কি করলো মানে আগে যেমন কি হয়েছিল একটা কোষ থেকে যখন ও কোষ বিভাজন হলো তখন নতুন একটা ইকোলাই কোষ তৈরি হলো এবং সেখানে তখন গিয়ে নতুন প্লাজমিডটাও ক্লোন হয়ে গেল এবার এখানে ক্লোন হচ্ছে দেখো ক্লোন হওয়ার সঙ্গে সঙ্গে ও পার্শ্ববর্তী কোষটাতে চলে যাচ্ছে তার ফলে নতুন কোনো কোষ তৈরি হচ্ছে না কিন্তু ওর জেনেটিক মেটেরিয়ালের এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে এর কিছুক্ষণ পর যেটা আমরা দেখতে পারবো যে দুটো ব্যাকটেরিয়া আলাদা হয়ে গেল ক্লিয়ার নিজস্ব ব্যাকটেরিয়াল জিনোম থাকলো আর এ প্লাজমিড এরও প্লাজমিড হয়ে গেল ব্যাকটেরিয়াল জিনোম থেকে তাহলে প্রথম অবস্থায় কি ছিল একজনের প্লাজমিড আর ব্যাকটেরিয়াল জিনোম ছিল একজনের প্লাজমিড ছিল না কিন্তু কনজুগেশনের পর এটা দেখতে পাচ্ছি সেটা কি হচ্ছে যেখানেও প্লাজমিডটা চলে এলো এই পদ্ধতিতে ঠিক আছে এটা কি বলা হচ্ছে ব্যাকটেরিয়াল কনজুগেশন যার মাধ্যমে পোষক কোষের ভেতরে কোনো ডিএনএ কে আমরা ইনকর্পোরেট করতে পারি ঠিক আছে এটা তো পোষক কোষ ছিল এর মধ্যে কোনো প্লাজমিড ছিল না সেই প্লাজমিডটা নরমাল হতে পারতো বা রিকম্বিনেন্ট হতে পারতো তাহলে এই কনজুগেশন প্রসেস যদি আমরা রাখি কালচার মিডিয়ামে দুটো ব্যাকটেরিয়াকে পাশাপাশি রেখে দিই তাহলে কিন্তু কি হবে এই পোষক কোষের ভেতর এর রেপ্লিকেটেড অলরেডি রেপ্লিকেটেড বা রেপ্লিকেশন করার মাধ্যমে প্রসেসটা একটু কমপ্লিকেটেড সেটা কিন্তু এখানে একটা নতুন আমি প্লাজমিড পেয়ে যাচ্ছি তার মানে কি একটা হোস্টের মধ্যে আমি প্লাজমিডটা ঢুকিয়ে দিচ্ছি তাহলে এটাই আমাদের এই সাইটোপ্লাজম ব্রিজের মধ্যে কোনো উৎসেচক কাজ করে সাইটোপ্লাজমিক ব্রিজের মধ্যে কোনো উৎসেচক সাইটোপ্লাজম আছে মানে তার মধ্যে সাইটোপ্লাজমিক ব্রিজ মানে ওখানে সাইটোপ্লাজমটা দিয়েই ব্রিজটা তৈরি হলো এবার সাইটোপ্লাজম আছে মানে ওখানে যাবতীয় উৎসেচক আছে ঠিক আছে রেপ্লিকেশন তো তার মাধ্যমে এটা ভাগ হয়ে যায় মানে রেপ্লিকেশন করবে তারপরে না ওটা সংখ্যায় বাড়বে তো প্লাজমিড সেলফ রেপ্লিকেটিং ডিএনএ আমরা বলেছিলাম এর আগের দিন তাহলে রেপ্লিকেটিং করছে মানে কি তার মানে রেপ্লিকেশনের জন্য যে ডিএনএ পলিমারেজ 1 2 3 যে যাবতীয় লাইগেজ হেলিকে সমস্তই এর মধ্যে আছে ক্লিয়ার তাহলে এটা একটা প্রসেস হয়ে গেল এরপরে একটা প্রসেস আমরা করবো সেটার নাম হচ্ছে ইলেকট্রোপোরেশন ইলেকট্রোপোরেশন মানে এই কম্পিটেন্ট করার জন্য আমরা ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রবণ দেখলাম এখানে কনজুগেশন দেখলাম আবার এবার দেখবো একটা প্রসেস সেটা হচ্ছে ইলেকট্রোপোরেশন